আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। আমি হীরামণি, আবার নতুন একটি রেসিপি দেখার জন্য। আজ আমি তৈরি করে দেখাবো সাবুদানার ভীষণ মজার একটি ডেজার্ট। এই গরমে কলিজা ঠান্ডা হওয়ার মতো এমন একটি ডেজার্ট আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা কিনা একবার কেউ খেলে বারবার খেতে চাইবে, এতটাই টেস্টি এবং এতটাই মজার। বানানোটা একদমই সহজ আর খেতে ভীষণ ভীষণ টেস্টি। তো এই গরমে আপনারাও এই ডেজার্টটা তৈরি করতে পারেন। বাসায় মেহমান আসলেও কিন্তু ঝটপট এই ডেজার্টটা আমরা করে দিতে পারি। আবার আসছে রমজান, ইফতারিতেও কিন্তু আমরা এই ডেজার্টটা রাখতে পারি, মন প্রাণ দুটোই কিন্তু চাঙ্গা হয়ে যাবে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ লিটার গরুর দুধ। আপনারা প্যাকেট দুধটাও নিতে পারেন, তবে ফুল ক্রিম দুধটা নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই মিষ্টি বানানোর ক্ষেত্রে। প্রথমেই আমরা স্পঞ্জ রসগোল্লাটা তৈরি করব, কারণ এই ডেজার্টের মধ্যে স্পঞ্জ রসগোল্লাটাই হচ্ছে মেন উপাদান বা উপকরণ বলতে পারেন। তো স্পঞ্জ রসগোল্লা যারা তৈরি করতে পারেন না, তাদের কিন্তু খুব সহজেই এই স্পঞ্জ রসগোল্লাটাও একই ভিডিওর মধ্যে শিখে নিতে পারবেন। তো এখানে কিন্তু আমি দুধটাকে একটা বলক তুলে নিয়ে তারপরে 5 মিনিটের জন্য কিছুটা ঠান্ডা করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ভিনেগার এবং 2 টেবিল চামচ পানির মধ্যে গুলিয়ে নিয়েছিলাম এবং একটু একটু করে দিয়ে ছানা কাটিয়ে নিলাম। যখন দেখবেন যে ছানাটা হতে শুরু করেছে ঠিক এই পর্যায়ে, কিন্তু তাড়াতাড়ি করে এটা নামিয়ে তারপরে হচ্ছে পানিটাকে ছেঁকে নিতে হবে। খুব বেশি দেরি করলে ছানাটা কিন্তু স্টিকি ভাব চলে আসবে বা শক্ত হয়ে যাবে, পারফেক্ট মিষ্টি কিন্তু তখন আপনার হবে না। তো এরকম একটা ছাঁকনিতে আমি ঢেলে নিয়েছি আর এরপর একটা সাদা কাপড়ে এটাকে মুড়িয়ে রেখে দিয়েছি। আর এদিক থেকে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। 1/2 কাপ চিনি দিয়ে দিলাম একটা পাত্রের মধ্যে আর 3 কাপ দিয়ে দিয়েছি পানি। স্পঞ্জ রসগোল্লার মধ্যে সবসময় কিন্তু চিনিটা কম থাকে এবং পাতলা একটা শিরা থাকে, আর এটা না হলে কিন্তু স্পঞ্জ হবে না রসগোল্লাগুলো। এটাকে ছাই বলক আসতে আসতেই আমরা মিষ্টিগুলিকে বানিয়ে নিব। আর এই মিষ্টিটা তৈরি করতে কিন্তু আপনাদের 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা ঝুলিয়ে রাখা বা পানি শুকিয়ে নেওয়ার কোনোই দরকার নেই। জাস্ট 2-3 মিনিটের মতো একটু রেখে পানিটাকে চেপে চেপে বের করে দিলেই কিন্তু হয়ে যাবে। 1/2 চা চামচ দিয়েছি চিনি, 1 চিমটি দিয়েছি বেকিং পাউডার, 1 চা চামচ ঘি দিয়ে এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। খুব বেশি ঘষাঘষি করতে যাবেন না, আলতো হাতেই কিন্তু একটু প্রথমেই আমি এই যে এভাবে মেখে নিচ্ছি, তারপরে হালকা হাতে একটু ঘষে ঘষে মেখে নিলেই কিন্তু হয়ে যাবে। আরও 1/2 চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি, হাত দিয়ে একটু আলতো হাতে ঘষবেন, খুব জোরে গায়ের জোরে কিন্তু ঘষতে যাবেন না, তাহলে ভেতরের যে ঘিটা বা ক্রিমটা ওটা কিন্তু বেরিয়ে আসবে। তো এই যে হয়ে গেছে আমার কিন্তু ছানাটা একদমই রেডি মিষ্টি তৈরির জন্য। এখন কতটুকু সাইজ করে করবেন সেই অনুযায়ী আপনি একটা শেপ দিয়ে দিবেন মিষ্টির। তো আমি একটু ছোট ছোটই করে করছি, আর এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে সেটা কিন্তু বুঝে শুনেই আপনাকে করতে হবে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, আর এই মিষ্টির ভিতরে কোনো ফাটল যেন না থাকে, তাহলে কিন্তু মিষ্টিটা যখন চিনির শিরায় দিবেন তখন কিন্তু ফেটে ভেঙে যেতে পারে বা গলেও যেতে পারে এই মিষ্টি। সবগুলো মিষ্টি শেপ দিয়ে দিয়েছি, এখন চলে যাচ্ছি কিচেনে। শিরাটা আমাদের বলক চলে আসছে, ঠিক এই পর্যায়ে আমরা মিষ্টির শেপগুলো দিয়ে দিব। আর এই বেকিং পাউডার যে দিয়েছি 1 চিমটি, এর থেকে বেশি কিন্তু কখনোই দিতে যাবেন না এই 1/2 লিটার দুধের ছানাতে। সবগুলো মিষ্টি একসাথেই দিয়ে দিচ্ছি। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢেকে রান্না করব ঠিক 10 মিনিট, আর এরই মধ্যে কিন্তু আমি ঢাকনা খুলবো না একবারের জন্য। যে ছিদ্রটা আছে ওটাও বন্ধ করে দিলাম। এভাবে মাঝে মধ্যে একটু দুলিয়ে দুলিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, আর এরই মধ্যে কিন্তু মিষ্টিটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি
এক চা চামচ ময়দা আর কিছুটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আরও কি আরও 5 মিনিটের মতো, 5 থেকে 6 মিনিটের মতো আমি রান্না করে নিব। আর একবারও কিন্তু নাড়াচাড়া করার কোনো দরকার হবে না, ময়দাটা দিলে কিন্তু একা একাই এটা উপর পর্যন্ত এই যে ফেনাটা উঠে কিন্তু মিষ্টিগুলো পুরোটাই ডুবে যায়, আর যে কারণে উপর এবং নিচ থেকে সমানভাবেই কুক হতে থাকে। আরও 5 থেকে 6 মিনিট পরেই কিন্তু আমাদের মিষ্টিটা একদমই রেডি। তবে মিষ্টিটা হয়েছে কি না এটা চেক করার জন্য আমি একটা কাপে 1 কাপ পানি নিয়েছি আর মিষ্টিটা দিয়ে দিচ্ছি। মিষ্টিটা ভেসে উঠলে বুঝবেন যে কুক হয়নি, আর যদি ডুবে যায় তাহলে বুঝতে হবে একদমই পারফেক্ট হয়েছে। মিষ্টিটা এই অবস্থায় খুব নরম তুলতুলে, আর এই রস স্পঞ্জ রসগোল্লাটা খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি, তাই না? অল্প খরচে কিন্তু দামি একটা মিষ্টি ঘরেই তৈরি করে ফেলা যায়। তো হয়ে গেছে, এবার চুলাটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করতে সাইডে রেখে দিয়ে আমরা আরও একটা পাত্র বসিয়ে দিয়ে 1/2 কাপ নিয়েছি সাবুদানা, এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। দিয়েছি 4 কাপ পানি, পানিটা যখন বলক চলে আসবে তখনই কিন্তু সাবুদানাটা দিয়েছি। আর 1 চা চামচ দিয়েছি আমি জর্দা রং। আসলে এই ভিডিওটা স্কিপ হয়ে যাওয়া বলতে আমি ভিডিওটা অন করতেই ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে যখন বন্ধ করতে গেছি তখন দেখি যে আমি অন করিনি, তো তার জন্য সরি, ওটা দেখাতে পারিনি। তো 5 মিনিটের মতো জাল করে নিয়েছি, যখন এভাবে রান্না সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি সাবুদানাটা তখন এটাকে নামিয়ে নিব। মিষ্টিটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হওয়ার পরেও কতটা নরম তুলতুলে সেটাও একবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো স্পঞ্জ রসগোল্লা মিষ্টিটাও কিন্তু বানানো দেখিয়ে দিলাম, দেখেন কতটা নরম তুলতুলে এখনও, আর ভেতরে রসে টইটম্বুর। এখন যে শিরাটা, এই শিরার মধ্যেই কিন্তু আরও 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা পাতলা একটা 1/2 কাপ চিনির শিরা করেছিলাম, তো আরও 1/2 কাপ চিনি আমি এর মধ্যে দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে হচ্ছে যে সাবুদানাটা রান্না করে রেখেছি ওটা দিয়ে দিলাম, এটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে 1 চা চামচের মতো আমি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি স্টিকি বা শক্ত করব না, পুডিংয়ের মতো এত বেশি জমবে না এই ডেজার্টটা, তাই আমি 1 চা চামচ দিচ্ছি। আপনারা যদি বেশি পুডিংয়ের মতো জমাতে চান সেক্ষেত্রে 2 চা চামচ থেকে 2.5 চা চামচের মতো দিয়ে দিবেন। আমার কাছে এত শক্তটা বেশি ভালো লাগে না, এই সাবুদানার ডেজার্টটা একটু হালকা নরম থাকতে বেশি মজা। তো আরও 1 মিনিটের মতো জাল করে নিব, আর আমি একটা হ্যান্ডউইচ দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন কোনো দলা পাকিয়ে না যায় এই আগার আগার পাউডারটা। 1 মিনিট পরে এবার সার্ভ করে নিব। মিষ্টিগুলি সাজিয়ে নিচ্ছি, আর যে রসটা আছে ওটা কিন্তু একটু চিপে চিপে ফেলে দিয়েই তারপরে সাজিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি সাজিয়ে নিয়েছি, এখন এর মধ্যে সেই সাবুটা রান্না করা সেটা দিয়ে দিচ্ছি। আর আপনারা যে কোনো কালার দিয়েও কিন্তু এই কালারটা তৈরি করতে পারেন, আমি অরেঞ্জ কালারটাই বেশি ভালো লেগেছে তাই আমি এটা দিয়েছি। তো এটা কিন্তু ফ্রিজে আরও 1 ঘন্টা রেখেছি ঠান্ডা হওয়ার পর, 1 ঘন্টা পরে তারপরে আমি একটু দেখাচ্ছি সার্ভ করে। তো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল সাবুদানার ভীষণ মজার ডেজার্ট আর স্পঞ্জ রসগোল্লায় পরিবেশন। গরমে পরম তৃপ্তি পেতে আপনারাও খুব সহজে তৈরি করতে পারেন এই ডেজার্টটি, আত্মা ঠান্ডা হওয়ার মতোই একটি ডেজার্ট। ইফতারিতে রাখতে পারেন, খুব ভালো লাগবে খেতে সারাদিন রোজা রাখার পরে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা। আশা করছি ভালো লাগবে সবার কাছেই, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন কেমন লাগলো, আর বেশি ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো খেতে খেতে বিদায় নিচ্ছি, আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো ভিডিওতে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা ছোটো বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি। আর যারা অলরেডি পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।